ছোটবেলায় কত পড়েছি মাইকেল মধুসূদন দত্তের, সেই সাগরদারি গ্রাম কপোতাক্ষণর। আমরা আজ আসছি সেই মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, সেটা এখন জাদুঘর হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয় দেখাশোনা করছে। আপনাদেরকে ভেতরে ঘুরে দেখাবো সেই মাইকেল মধুসূদন দত্ত কবি, সনেট কবি আমরা বলি, সেই সনেট কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির ভেতরের অবস্থা আমরা দেখাবো। চলেন আমরা ভিতরে যাই। ভেতরে ঢুকে পড়লাম মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে। তার ইতিহাসটা একটু বলে নিই, সেটা হচ্ছে যশোর জেলার যে কপোতাক্ষ নদ আছে, আমরা কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাবো কপোতাক্ষ নদ, সেই কপোতাক্ষ নদের পারে যে সাগরদারি গ্রাম, এই বাড়িটিতে তিনি জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করেন হচ্ছে 1824 সালের 25 জানুয়ারি। এরপর তিনি হয়ে ওঠেন কবি। বাড়িটি নির্মাণ করছেন হচ্ছে ব্রিটিশ আমলে তো চুনসুরকি দিয়ে ব্যবহার করা বাড়ি, এখন সেটা হচ্ছে স্মৃতির জাদুঘর হিসেবে আছে। তো মাইকেল মধুসূদন দত্তকে আমরা মহাকবি কেন বলছি বলেন তো? এটা হচ্ছে 1861 সালে তিনি রামায়ণের একটি চরিত্র মেঘনাদকে নিয়ে একটি মহাকাব্য তৈরি করেন। এটি ছিল সর্বশ্রেষ্ঠ কৃতি মেঘনাদবধ। এটি বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক কাব্য, মহাকাব্য, আর এই কারণে তাকে মহাকবি হিসেবে স্বীকৃতি দান করেন। 1873 সালে 29 জুন কলকাতা জেনারেল হাসপাতালে মহাকবির মৃত্যু হয়। ভবনটি এখন দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কবির পৈতৃক কাঁচারিঘর, অর্থাৎ পূর্বপুরুষের কাঁচারিঘর। এখানে কাঁচারিঘর মানে হচ্ছে মেহমানরা এসে এখানে বসতেন আর কি, গেস্ট রুম যেটাকে বলে। আর এইদিকে ডান পাশে যে ভবনটা আছে সেটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়ি ও জাদুঘর হিসেবে এখন স্বীকৃত আর কি। তো আমরা একটু গিয়ে দেখি কাঁচারিঘরে কী আছে। কাঁচারিঘরে যেটা অনেকগুলো বই সংরক্ষিত আছে, এখানে লাইব্রেরি, এটা অনেকটা সব মাইকেল মধুসূদন দত্তের রচিত বই, পাশাপাশি অন্য লেখকদেরও বই আছে এখানে। এটা একটা লাইব্রেরি, এখানে হচ্ছে মানুষেরা এসে বইগুলো পড়েন। বাড়িতে ঢুকবো মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়িতে। এখন কথা হচ্ছে আপনারা যারা আসবেন তারা যশোর দিয়েও এই মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে আসতে পারেন, অথবা সাতক্ষীরা দিয়েও আসতে পারেন। যেখান থেকে আসেন না কেন, আমরা আসছি হচ্ছে সাতক্ষীরা দিয়ে। তো সাতক্ষীরা দিয়ে আসার পরে যেটা হলো, আমরা একটা ইজি বাইক নিয়েছিলাম, ইজি বাইকে করে আসছি। জানেন জাদুঘর সবসময় খোলে 10টা থেকে, আপনারা অবশ্যই 10টার পরে আসবেন। আসলে হচ্ছে এখানে যে জাদুঘর বন্ধের যে সময়সূচি, সেটা হচ্ছে রোববার পুরো দিন বন্ধ এবং সোমবারে অর্ধ দিবস বন্ধ। সেই হিসেবে আপনারা আসবেন, শুক্রবার অবশ্যই জাদুঘর খোলা, আপনারা শুক্রবারে আসতে পারেন। এই হচ্ছে কবির বাবা রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী, আর এ হচ্ছে কবির জীবনসঙ্গী নিয়ে হ্যান্ডি, এটা তিনি ওনার সঙ্গে 15 বছর কাটিয়েছেন। আরেকজন আছেন রেবেকা ম্যাকটাভিস, মধুসূদন দত্তের প্রিয়তম স্ত্রী। এই যে কাঠের বাক্সটা দেখছেন সেটি হচ্ছে কবির পরিবারের ব্যবহৃত সিন্দুক, এটা একটা সিন্দুক। এখানে রয়েছে সিরামিকের কিছু ভঙ্গুর অংশ, পাত্রের খণ্ডাংশ চীনামাটির। এখানে আছে বসত বিকা থেকে কিছু জিনিস পাওয়া গেছিল তার খনন করে, লাইটের রিফ্লেকশন হচ্ছে তাই দেখা যাচ্ছে খুব কম। এই আলমিরাটা তখন তাদের পারিবারিকভাবে ব্যবহৃত হতো, আছে তখনকার স্টিলের বা লোহার তৈরি বাক্স সিন্দুক। এই হচ্ছে কাঠের বাক্স।
ভারতের খিদিরপুর অবস্থিত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের হেরিটেজ বাড়ি, এটা এখনও আছে। এটা হচ্ছে কলকাতার লোয়ার সার্কুলার রোড অবস্থিত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সমাধিস্থান। কবির পারিবারিক কাজে ব্যবহৃত এই দা, তাদের আইনে ব্যবহৃত আইনা, টিফিন ক্যারিয়ার, দস্তার টিফিন ক্যারিয়ার, কবির কলের গান, টুপি রাখার বক্স, পাথরের থালা, পাথরের গামলা, কবির পারিবারিকভাবে ব্যবহৃত এই খাট, টেবিল, লোহার সিন্দুক, আলনা, মাইকেল মধুসূদন দত্তের স্বহস্তে লেখা, এটি বিদ্যাসাগরকে লেখা কবির চিঠি। আমরা ঠিকমতো বাংলায় জানি না, অথচ কবি মাইকেল মধুসূদন দত্ত 12টি ভাষা জানতেন। বাংলা, ইংরেজি, সংস্কৃত, উর্দু, তামিল, তেলুগু, ল্যাটিন, গ্রিক, হিব্রু, ফরাসি, জার্মানি, ইতালি। এই যে বিখ্যাত টেনিস তারকা লিয়েন্ডার পেজ, সেটি মাইকেল মধুসূদন দত্তের বংশধর। মধুসূদন দত্তের বংশ পরিচয়, বাড়ির পেছনের অংশ, এটি বাড়ির ভেতরের অংশ, এটি হচ্ছে বাড়ির বাইরের অংশ, এটি সম্ভবত কবির কাকার বাড়ি, কবির কাকারা এই ঘরে থাকতেন। সর্বশেষ এটি রাস্তার পাশে যে পুকুরটি আছে, সেটি কি অসাধারণ গাছে সাজানো।